চ্যানেলে এত বেশি রিকোয়েস্ট আসছে যে রেসিপিটা দেবেন, সেটা হচ্ছে ইডলির রেসিপি, যে মানে শুরু থেকে শেষ অবধি পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো। আমি যদি বানাতে পারি তাহলে কিন্তু তোমরাও বানাতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইডলি, ইডলি আমার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আর আজকে দেখো ইডলি বানানোর জন্য আমি এখানে চাল ভিজিয়ে নিচ্ছি, এটা যে কোনো সেদ্ধ চাল হতে পারে, আর তার সাথে সাথে বিউলির ডাল নিয়ে নিচ্ছি। এই দুটো দিয়েই কিন্তু তৈরি হবে ইডলি। তিন বাটি চাল আর এক বাটি ডাল, যদি বাটি দিয়ে করো, আর যদি গ্লাস দিয়ে করো তাহলে তিন গ্লাস চাল আর এক গ্লাস ডাল, মানে 3:1, যেটাই হবে না কেন 3:1। আমি এখানে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য। এখানে দেখো চাল ডাল ভিজে গেছে, এবার এটাকে আমরা মিক্সিতে পিষে নেব। ইডলি বানানোটা সম্পূর্ণটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, মানে আমি ইডলির ইও জানতাম না, তো উনি যেইভাবে যেইভাবে আমাকে শিখিয়েছেন আমি সেই প্রসেসটাই ফলো করি। আমি যদি বানাতে পারি তাহলে কিন্তু তোমরাও বানাতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই দেখো চালটা এরকম হবে, হ্যাঁ পুরো একদম। কিন্তু চালটা পেস্ট করার সময় 1 কাপ আতপ চাল দিয়ে দিতে হবে, এতে কিন্তু ইডলি গুলো খুবই সফট আর সাদা সাদা হবে। আবার দেখো পুরোটা দিয়ে দিই, আমার হিসাব হয়ে গেল, ভালো করে মিলিয়ে নেবে। চালটাকে রেখে দিচ্ছি, ডালটা নিয়ে নেবে। আবার একটু বেশি সময় লাগে না, মানে চালটাতেই একটু টাইম লাগে। দেখো এটার মধ্যে, এবার দেখো এই যে ডালটা পিষে রেখে পিষে নিলাম, এই ডালটাকে এটার মধ্যে দিয়ে দিই। এটাকে এরকম ভালো করে নাড়তে হবে, মানে মিশিয়ে দিতে হবে পুরো ডালে আর চালে। এবার এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার আগে সাম্বার বানানোর জন্য আমি এখানে দেখো অড়হর ডাল, মানে ভেজানো অড়হর ডাল ছিল, সেটাকে বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নেব। এটাকে কিন্তু একটু আগের থেকে ভিজিয়ে রাখলে ডালটা বেশি ভালো হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। ঘুম থেকে উঠতেই সকলের তো চা লাগবে, তাই এখানে আমি সাথে সাথে চাটাও বানিয়ে নিচ্ছি। চা ছাড়া আবার কিন্তু সকালটা কিন্তু ভালোভাবে যেন জমে না, তাই না? আমি জানি আমার মতন তোমরাও অনেক চায়ের প্রেমী আছো, যারা নাকি সকালে উঠেই আগে 1 কাপ চা খোঁজে। সাম্বার আমার আরো বেশি ভালো লাগে, এতে অনেক রকমের সবজি দেওয়া যায়, যেরকম দেখো এখন গাজর, তার সাথে বিনস, তার সাথে তুমি চাইলে পরে একটু সজনে ডাটা আর একটু টমেটো, মানে পেঁয়াজ, অনেক কিছুই দিতে পারো। এগুলো দিয়ে ভালো করে বানালে সাম্বারটা কিন্তু অসাধারণ হয় খেতে। আমার কাছে এই সবজিগুলো ছিল তাই আমি দিয়ে দিলাম, নয়তো শুধু সজনে ডাটা বা কুমড়ো বা একটু বেগুন দিয়েও কিন্তু এই সাম্বারটা বানানো যায়। এটা আমার ফেভারিট গ্লাস, আমি এই গ্লাসে চা খেতে ভালোবাসি, খেতে একটু গরম গরম থাকে না, ধরে ধরে খাবো। তো আজকে হচ্ছে সানডে, আর সানডেতে কিন্তু একটা স্পেশাল ব্রেকফাস্ট, যেটা নাকি মোস্টলি রিকোয়েস্টেড ভিডিও ইন মাই চ্যানেল, মানে আমার চ্যানেলে এত বেশি রিকোয়েস্ট আসছে এতগুলো লোকের, মানে এত মানুষের, যে রেসিপিটা দেবেন সেটা হচ্ছে ইডলির রেসিপি, যে আমি বাড়িতে ইডলি ব্যাটার কিভাবে বানাই আর সেই সাম্বার আর চাটনিটাও কিভাবে বানাই। তাই আমি আজকে একদম ঠিক করে নিয়েছি, একদম পুরো
ফার্স্ট টু লাস্ট, মানে একদম শুরু থেকে শেষ থেকে, মানে শুরু থেকে শেষ অবধি কিন্তু আমি এটা পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো। সেই জন্য কিন্তু লাস্ট অবধি থাকবে মানে চাটনি, সাম্বার আর ইডলি পুরো রেসিপি, মানে যেভাবে আমি বাড়িতে করি, আমি আমার বাড়িতে সবাইকে খাওয়াই আর আমরা খাই আর কি, সেইভাবেই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ইডলির ব্যাটার রেডি, এই দেখো পুরো ফুলে গেছে, ডাল চাল মিশে গেছে, এটা কিন্তু এইভাবেই ফুলে যাবে আর কি। এই দেখো কারি পাতা, বাবা কারি পাতাই পাওয়া যায় না, মানে যায় কিন্তু কখনো কখনো, মানে কালকে কিন্তু খুব মুশকিল হয়েছে না। কারি পাতা, শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে সর্ষে, কালো সর্ষে, এটাকে আগে তেলের মধ্যে দিয়ে, মানে তেলের মধ্যে দিয়ে দিব আর কি। বাপরে সর্ষে গুলো নাচানাচি করছে। আয়ুষ, তোর কিন্তু তাড়াতাড়ি স্নান করতে হবে, যাবি না আজকে? তুমি স্নান করেছো? আমি হ্যাঁ করে নিয়েছি। তাহলে আমার কাপড় তো কোথায়? কাপড়টা নিয়ে নাও, ওখানেই রাখা আছে দেখো ভাঁজ করে। আজকে কোথায় যাবি তুই? ফ্রেন্ডের বাড়িতে। তো বন্ধুর বাড়িতে যাবে বলে খুব এক্সাইটেড, তাহলে যাও তুমি স্নানটা করে রেডি হয়ে নাও। দেখো বাস্কেটের ওখানেই হবে হাজর, বিনস আর এখানে সজনে ডাটা গুলো দিয়ে দিচ্ছি। সাম্বার বানানোর জন্য এখানে সব সবজিগুলো আমি ভাজা করে নিচ্ছি, দিয়ে দিয়ে একটু হলুদ দিয়ে দিই, অল্প অল্প হলুদ দেই, বেশি দেবো না কারণ কি ডালেও হলুদ আছে। হালকা একটু ভাজা হয়ে যাক, কি হচ্ছে এটার মধ্যে গরম হবে না বাবা, এটাতে গরম জল হয় না, এই তো পুরো ভরবি না কিন্তু অর্ধেক। এটা একটা সাম্বার মশালা, এটা কিন্তু যে কোনো সাম্বার মশালাই বাড়িতেও বানানো যায়, আমি আগে বানিয়েছিলাম কিন্তু এখন আর বানাই না। তো যাই হোক, এই সাম্বার মশালাটা থাকলেও ভালো হয়, মানে টেস্টটা আর কি খুব ভালো হয়। এখানে দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো আছে, এটা দিয়ে দিচ্ছি। এটা সাম্বার মশালা, যেটা সাম্বারে দেয় আর কি। এটা সাম্বার হবে, তুমি দেখো আগে আগে, কিন্তু আয়ুষের সাম্বার অত পছন্দ না। আয়ুষের কি পছন্দ? চাটনি, নারিয়েলের নারকেলের চাটনিটা, সেটা আয়ুষের বেশি পছন্দের, ওটা বেশি ও পছন্দ করে, তাই না? এখানে দেখো তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে একটু স্কুইজ করে নিচ্ছি আর কি। গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে, মানে একদম সাম্বারের মতন। এটা অলমোস্ট হয়ে গেছে, আজকে তো তোমার খুব মজা। হ্যাঁ, মানে ইডলি সাম্বার হলে আরেকজনের মানে খাওয়ার জন্য মানে মনটা আর কি খাওয়ার থেকেও বসে বেশি হচ্ছে, মানে খুশি একটা, হ্যাঁ যেটা নাকি আমরা এতদিন ধরে খেতাম বা ছোটবেলা থেকে খাই সেইটা খাবো আজকে তাও বাড়িতে। এটার মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এ দেখো গুড়, মানে মানে টক ডাল তার মধ্যে মিষ্টি দেবো কিন্তু না, এই গুড়টা দিলে পরে এটা টেস্টটা যে ব্যালেন্স হয় তাতে কিন্তু আরো অসাধারণ লাগে খেতে। এটা একটা কিন্তু সিক্রেট আর কি বললাম, যেটা নাকি দোকানে বা যে কোনো সাউথ ইন্ডিয়ান যেখানে কি ধোসা ইডলি পাওয়া যায় সেখানে এগুলো এই জিনিসটা কিন্তু ইউজ করে ওরা, মানে একটুখানি কিন্তু গুড় দেয় তাতে কিন্তু একটা অথেন্টিক যে সাম্বার আর কি হয় সেইটা আর কি আসে। যাই হোক, সাম্বারটা তো মোটামুটি রেডি হয়ে গেল, বাহ নারকেলটা কিন্তু খুব দারুণ, এরকম এত পুর ভরা নারকেল পাওয়া যায় না সবসময়। সাম্বার আমাদের রেডি, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ,
এই হচ্ছে আমার ইডলির বাসন। হ্যাঁ, একটা ইডলির বাসন কিন্তু খুব দরকার, মানে যদি ইডলি বানাতে হয় তাহলে কিন্তু এই বাসনটা দরকার। এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছেন, মানে উনিও কতদিন ধরে যে এটা বানিয়ে বানাচ্ছেন এটাতেই, তো উনি আমাকে এটা দিয়েছেন, এটাতে আমি এখন বানাই। এটা এই একটা অথেন্টিক আর কি সাম্বার বানার, মানে সরি ইডলি বানানোর একটা বাসন। দেখো খাঁচা আছে, আর এখানে এটা ভেতরে এরকম, এটা ভেতরে জল দেবো আর এই বাসনগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে সাজিয়ে দেবো। এর মধ্যে দিতে হবে নুন আর খাওয়ার সোডা, মানে এটা কিন্তু যখন বানাবে ইডলি ঠিক তার আগেই দেবে, মানে নুন আর খাওয়ার সোডাটা কিন্তু যখন ইডলি বানাবে তার আগেই দেবে। আমি বারবার করে বলছি, কারণ আমি তো জানতাম না, সেই জন্য আমি কিন্তু একদিন আগে থেকে একটু, মানে বানানোর কিছু আগেই আমি ওটা মিশিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে, ইডলি তো হয়ে গেছে কিন্তু তার টেস্টটা কিন্তু যেরকম আমি ইডলি মানে সবসময় বানাই সেরকম হয়নি। সেই জন্য তোমাদেরকে বারবার করে বলছি যে এই ইডলি মানে যখনই বানাবে তার আগেই নুন আর সোডাটা দেবে, মানে খাওয়ার সোডা আর কি, যেটা খাওয়ার সোডা কিন্তু একদম অল্প, একদম ব্যাস একটুখানি হয়ে গেছে। এটাকে এবার ভালো করে মিশাবো। এ দেখো ব্যাটারটা মনে হচ্ছে না অনেক একটু গাঢ় মনে হচ্ছে, আমি এটাতে দেখো একটু জল মেশাবো। দেখো এতে জল দিয়ে দিলাম, জলটা কিন্তু যেরকম আমরা কোনো ভাপা বানাই না, যে কোনো ভাপা জিনিস সেরকম ভাবে পুরো ভরতে হবে না, কিন্তু নিচে খালি দিতে হবে। ব্যাস এটা বসিয়ে দিই আগে, কারণ জলটা তাহলে গরম হবে, এটা একটু গরম হোক জলটা। ততক্ষণ আমি এটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ইডলিগুলো ভালোভাবে বেরিয়ে যায়। চেষ্টা করবে এটাতে একটু সাদা তেল ব্যবহার করতে, তাহলে সাদা তেলে কিন্তু ইডলিগুলো সাদা সাদা হবে, আর যদি এটাতে সর্ষের তেল দাও তাহলে কিন্তু ইডলিগুলো লাল লাল হয়ে যাবে। এই দেখো ইডলিটা বসিয়েছি, কিন্তু কতক্ষণ হলো, মানে মোটামুটি আমার 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট আমি এখানে হাই ফ্লেমে আর কি ইডলিটাকে বসিয়ে রাখবো, তারপরে 5 মিনিট আমি একটু লো ফ্লেমে, মানে মিডিয়াম মিডিয়াম থেকে লো আর কি, সরি লো থেকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আরও রাখবো। তাহলে কিন্তু ইডলিটা পুরোপুরি, মানে 15 মিনিট তোমাকে ব্যাটার দেওয়ার পরে, মানে ইডলি রাখার পরে, তারপরে 15 মিনিট এই মানে বন্ধ বাসনের মধ্যে রাখতে হবে কিন্তু। তাহলে কি হবে, ইডলিটা মানে নিচের থেকে ওপর অব্দি পুরোটাই ভালোভাবে হয়ে যাবে। তো আমার হয়ে গেছে এখানে 5 মিনিট, আমি একবার ঘড়িটা দেখে নিই, আর একটু 2 মিনিট আমি দেখছি। 2 মিনিট এটা মোটামুটি হওয়ার পরে আমি এটাকে বন্ধ করে দেবো আর ইডলিটাকে বের করে নেবো। নারকেলের চাটনি বানানোর জন্য এখানে অল্প সাদা তেল নিয়ে নিলাম, তাতে একটুখানি ছোলার ডাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে একটুখানি আদা দিয়ে দেবো, আর তার সাথে সাথে কাটা নারকেলগুলোও দিয়ে দেব। আমি এইভাবে বানাই, অনেকে চাইলে কিন্তু শুধু নারকেলটাকে পিষেও কিন্তু বানাতে পারে। তো এটাকে একটু হালকা ভাজা করে নেব, এতে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নিতে হবে। ভালো করে পিষে নেওয়ার পরে দেখো এখানে পেস্টটা যেহেতু গাঢ় আছে আমি একটু জল মিশিয়ে নিলাম। এবার এতে একটু নুন দিয়ে দিচ্ছি, লবণটা মানে কিন্তু নিজের পছন্দ মতন দিলেই হবে। এতে একটা ফোড়ন দেব, তার জন্য দেখো এখানে শুকনো লঙ্কা কারি পাতা আর নিয়ে নিয়েছি সর্ষে, একটা ফোড়ন দিয়ে দিলাম। ওর জন্য দেখো না কাশি হচ্ছে, ইডলি ইডলি আমার হয়ে গেছে।
এই আমাদের ইডলি, দেখো ইডলি তৈরি হয়ে গেছে, সাথে সাথে তৈরি করে নিয়েছি এখানে চাটনি, নারকেলের চাটনি, আর তার সাথে সাথে এখানে দেখো সাম্বার। এবার হচ্ছে খাওয়ার পালা। ইডলি বানালেই ঘরের মধ্যে কিন্তু একটা যেন খুশির একটা আমেজ তৈরি হয়ে যায়, কারণ সবাই ইডলি খেতে খুব ভালোবাসে। ইডলি তার সাথে চাটনি আর সাম্বার, এই তিনটে মিশিয়ে যে একটা কম্বিনেশন, সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা নিশ্চয়ই বানিয়ে দেখবে আর বলবে কেমন লাগলো। কোথায় যাচ্ছে তাহলে? আয়ুষের ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি আমরা, আমি যাচ্ছি আয়ুষকে ছাড়তে। চল চল চল, রেডি চলো, টাটা বাই। টাটা জলদি আনো, বাই বাই।